হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহন। আজকে আমি তোমাদের দেখাবো চিকেন ডাক বাংলো। আর কয়েকদিন পরে দোল উৎসব, আর এই রান্নাটা তোমরা অনায়াসে তৈরি করতে পারো। আর চিকেন ডাক বাংলো এই রেসিপিটার নামকরণ এরকম কেন হলো, রান্না করতে করতে আমি তোমাদের সেই গল্পটা বলবো। আর এটা একটি অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি। চলো তাহলে শুরু করি। ডাক বাংলো চিকেন কারির জন্য প্রথমে আমি ডিমটা সেদ্ধ করতে দেব। আলু, পেঁয়াজ, রসুন, আদার এগুলোকে কেটে নেব। আলুটার আমি গা ছেঁচে নিচ্ছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারো। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, জলে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটাতে আলুর পরিমাণ একটু বেশি লাগে, আর গোটা গোটা। ডাক অর্থাৎ পোস্টাল সিস্টেম। ব্রিটিশ শাসনকালে অফিসিয়াল চিঠিপত্র এক ডাকঘর থেকে অন্য ডাকঘরে পৌঁছানো হতো ঘোড়ার পিঠে করে। আর এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা যখন অনেক দূরে ডাকঘরের জন্য রওনা হতেন, তখন তাদের বিশ্রামের জন্য যাওয়ার পথে তৈরি করা হয়েছিল বিশ্রামাগার বা বাড়ি। এই বাড়িগুলি পরে ডাকবাংলো নামে পরিচিত হয়। এই ডাকবাংলোগুলিতে হাঁস, মুরগি বা গরু, ছাগল এসব পালন করা হতো, ফলে মাংস, ডিম, দুধ বা দইয়ের কোনো অভাব হতো না। আর এই কেয়ারটেকাররা যখন ঘোড়ার খুরের আওয়াজ পেতে, তখন তড়ি ঘড়ি রান্না করতে বসিয়ে দিতেন, কারণ তাদের কাছে পরিবেশনের সময়টা খুব কম থাকতো। ফলে বড় বড় টুকরো মাংস, গোটা আলু, গোটা ডিম সেদ্ধ দিয়ে একটি মিল তৈরি করতেন, আর সেটি খেতে খুব ভালো হতো, আর ইংরেজরাও খুব পছন্দ করতেন। কালক্রমে এই ডিশটির নাম হয় চিকেন ডাক বাংলো। এটি আরেকভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে রোস্ট করে, আর সেই রান্নাটিও খেতে খুব ভালো লাগে। কোনো এক সময় আমি তোমাদেরকে সেই রান্নাটিও বানিয়ে দেখাবো। শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বাটতে সুবিধা হবে। মশলা বেটে নেব। পেঁয়াজটা বেটে নেব। লেগ পিসগুলো একটু ছিঁড়ে নেব, তাহলে মশলা টসলা ভালো ঢুকবে। মাংসটা ম্যারিনেট করে নেব। এক এক করে উপকরণগুলো মিশিয়ে দেব। 1/4 কাপ টক দই, জিরে, ধনে, গোলমরিচ, এইগুলো আমি ঘরে করেছি, কিভাবে করেছি এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, প্রয়োজন হলে পরে আরও দেব, আর লেবুর রস। তেলটা একটু বেশি পরিমাণে দেব, 1/4 কাপের মতো। কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এক ঘন্টা রেখে দেব, ওভার নাইট রাখলে আরও ভালো হবে। আলুগুলো একটু কাটা চামচ দিয়ে ফুটিয়ে নেব, যেহেতু গোটা গোটা আছে সেদ্ধ হতে তাহলে টাইম লাগবে না।
চারটে ডিম দিচ্ছি, 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ। ডিম আলুগুলো ভাজার জন্য সর্ষের তেল দিচ্ছি। ডিম আলুটা লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজবো, 1/2 কাপ মতো তেল দিচ্ছি। এখানে 2 খানা পেঁয়াজ কুচানো আছে, দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন নুন দিচ্ছি, 1/4 টিস্পুন মতো চিনি দিচ্ছি। বাদামি করে ভেজে নেব। একটু ভাজা পেঁয়াজ তুলে রাখছি, পরে দিয়ে দেব। মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষবো। 2টো তেজপাতা দিচ্ছি। তোমরা চাইলে ম্যারিনেশনের সময়ও দিতে পারো। আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হতে সময় লাগে। মাংস কষতে কষতে আমি গরম মশলাটা একটু বেটে নেব। 4টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, 1/2টা দারচিনি টুকরো। মাংসটা থেকে দেখো জল বেরিয়ে এসছে, এই জলেই অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই প্রিপারেশনটার জন্য চিকেনগুলো একটু বড় বড় টুকরো করে কাটা হয়। মাংস আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, দেখো একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আঁচটা কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষে নেব, তাহলে গরম মশলার কাঁচানো গন্ধটা চলে যাবে। মাংসটা আমার রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। মিনিট পাঁচে ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চিকেন ডাক বাংলো। ঐতিহাসিক রেসিপি যেহেতু, এই রেসিপিটা সম্বন্ধে অনেক কিছু পড়ে রেসিপি ঘেঁটে আমি তোমাদের জন্য এই রান্নাটা তৈরি করেছি। অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।